হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। মাঝে মাঝে এমন এক একটা দিন আসে না যেদিন টেক নিউজ তৈরি করতে বসার এনার্জিটাই আলাদা হয়। এত চারিদিক থেকে ভালো ভালো খবর আসে, এক্সক্লুসিভ খবর আসে। সো আজকে আর কথা না বাড়ি একদম সোজা এপিসোডে চলে যাব। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ভালো লাগলে একটা লাইক করুন। আপনারা অলরেডি আশকারা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনারা চাইলেই লাইক করতে পারেন, কিন্তু ইদানিং কিছুটা লাইক সংখ্যা কিন্তু কম হয়ে যাচ্ছে। আপনারা লাইক করলে তবে আরও দুজন নতুন বন্ধুর কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে যায়। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে এক বা দুজন বন্ধুর কমেন্ট আমি আমার এই পরিবারের সাথে শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম খবরই বলবো, আমি কিছুদিন আগে টেক নিউজে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, তার একটা ইউটিউব চ্যানেল আছে এবং তার কিছু কমিউনিটি ভায়োলেন্স থাকায় সেই চ্যানেলের মনিটাইজেশন বলুন এবং সেই চ্যানেলের যে কমেন্ট বক্স অফ করে দেওয়া হয়েছিল। অবশেষে আজকেই কিন্তু সরকারিভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকারের শেষ দিন এবং ইউটিউব আরও কঠোর মনোভাব নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই চ্যানেলের উপর। হ্যাঁ, ইউটিউব এই যে রেস্ট্রিকশানগুলো রেখেছিল এই রেস্ট্রিকশানের সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছে এবং দেখা যাক তিনি যে কমিউনিটি ভায়োলেন্স করেছিলেন সেই ভিডিওগুলো যতক্ষণ না ডাউন করবে ইউটিউব তার চ্যানেলটিকে কিন্তু আর অ্যালগোরিদমে আনবে না। হ্যাঁ, চ্যানেল এখনও আছে এবং যখন তখন ইউটিউব এটাকে হয়তো ডিলিটও করে দিতে পারে। সো বুঝতেই পারছেন। এরপর আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপকে নিয়ে। আপনারা সকলেই জানেন হোয়াটসঅ্যাপের যে নতুন টার্মস অ্যান্ড পলিসি এসছে সেটাকে নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে এবং অবশেষে চাপে পড়ে হোয়াটসঅ্যাপ কিন্তু তার এই সময়সীমাটাকে বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। এটা আমি গতদিনের টেক নিউজেই বলেছি। এছাড়াও দিল্লি হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে হোয়াটসঅ্যাপ একটা প্রাইভেট কোম্পানি, তারা যে কোনো প্রাইভেসি পলিসি রাখতেই পারে, সেক্ষেত্রে কোনো রকম আপত্তি নেই। হোয়াটসঅ্যাপ বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। ভারতের সরকার হোয়াটসঅ্যাপের এগেনস্টে একটা কড়া মনোভাব নিয়েছে এবং তারা হোয়াটসঅ্যাপকে জানিয়ে দিয়েছে এই ধরনের দ্বিচারিতা তারা মানবে না, কারণ ইউরোপের বাজারে কিন্তু হোয়াটসঅ্যাপের এই টার্মস অ্যান্ড পলিসি বা কন্ডিশন অ্যাপ্লাই হয়নি, শুধুমাত্র আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা অ্যাপ্লাই করেছে। তাহলে তারা মানেনি, আমরা কেন মানতে যাব? এবং কেন্দ্রীয় সরকার অবশ্যই বলেছে মানুষের যে ডেটা প্রাইভেসি ওটাকে ভেবে দেখার জন্য এবং অলরেডি হোয়াটসঅ্যাপ চাপে পড়ে গেছে। অন্যদিকে হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসেবে যে অ্যাপ্লিকেশনটা উঠে এসেছিল সিগনাল, সেটা ভারতবর্ষের বাজারে গত দু সপ্তাহে প্রায় 26 মিলিয়ন কিন্তু ডাউনলোড হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, হোয়াটসঅ্যাপ যদি এখনই তার প্রাইভেসি পলিসিকে সামলে না নেয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের কপালে দুঃখ আছে। এরপরে আসবো প্রসেসরের খবরে। কোয়ালকম আজকে লঞ্চ করিয়ে দিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটা কোয়ালকম স্ট্যাম্পটেন 865 থেকে একটু আপগ্রেড ভার্সান এবং 888 যেটা কোয়ালকমের একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর তার থেকে কিছুটা ডাউনগ্রেড ভার্সান। অবশ্যই একটা পাওয়ারফুল প্রসেসর এবং এই প্রসেসরটা লঞ্চ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই প্রসেসরটার উপর ঝাঁপিয়ে পড়েছে, কে আগে স্মার্টফোন লঞ্চ করবে এই প্রসেসরটা দিয়ে। অলরেডি মোটোরোলা, আইকিউ, ওয়ানপ্লাস, ওপো, শাওমির মতো কোম্পানি বলে দিয়েছে তারা এই প্রসেসরটা তাদের আপকামিং স্মার্টফোনে ইউজ করবে, কিন্তু এই প্রসেসর দিয়ে সব থেকে আগে ফোন আসবে মোটোরোলার তরফ থেকে, মোটোরোলা এর। আমরা আগের বছরে দেখেছিলাম মোটোরোলা এজ এবং এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, 26 জানুয়ারি এটা চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে এবং এখানে থাকবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সঙ্গে সঙ্গে ডুয়েল সেলফি ক্যামেরা থাকবে বলা হচ্ছে, 5000 mAh ব্যাটারি থাকবে, ফাস্ট চার্জার এনাবেল থাকবে, কার্ড ডিসপ্লে থাকবে, অবশ্যই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। তারপরে 25 বা 26 তারিখে লঞ্চ করলে তো অবশ্যই সমস্ত খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন। কোয়ালকম প্রসেসর লঞ্চ করছে আর মিডিয়াটেক কি চুপ করে থাকবে? এমনটা নয়। আজকের দিনে কোয়ালকমের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে মিডিয়াটেক। মিডিয়াটেকও অ্যানাউন্স করে দিয়েছে মিডিয়াটেকের ডায়মন্সিটি 1200 এবং 1100 চিপসেট এবং তারা আবার দুটো চিপসেট লঞ্চ করিয়েছে। 1100 যে চিপসেটটা সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 সঙ্গে কম্পিট করবে এবং 1200 যে চিপসেটটা সেটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের সঙ্গে কম্পিট করবে। হ্যাঁ, মোটোরোলা এজেসের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরকে দেখতে পাবো এবং রিয়েলমির কোনো একটা আপকামিং ডিভাইসের সঙ্গে আমরা দেখতে পাবো মিডিয়াটেকের ডায়মন্সিটি 1200 প্রসেসরটাকে। এবং একটা লিক্স এসেছে রিয়েলমির যে আপকামিং সিরিজ রিয়েলমি X7 সিরিজের সাকসেসর X9 এবং X9 প্রোতে হয়তো আমরা মিডিয়াটেকের এই সমস্ত প্রসেসরগুলোকে দেখতে পাবো এবং রিয়েলমি এই মিডিয়াটেকের ডায়মন্সিটি 1200 এবং 1100 প্রসেসরকে সব থেকে আগে ইউজ করবে। এখন দেখা যাক, রিয়েলমি সম্পর্কে আরও এক্সক্লুসিভ লিক আছে, সমস্ত এক এক করে একটু পরেই শেয়ার করছি। এরপরে অনার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটা সুখবর রয়েছে। আপনারা সকলেই জানেন হুয়াওয়ে সাব ব্র্যান্ড ছিল অনার। হ্যাঁ ছিল, গত মাসেই অনার কিন্তু নিজেকে স্বাধীন ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। হুয়াওয়ের যেহেতু সাব ব্র্যান্ড হিসেবে অনার কাজ করতো, হুয়াওয়ে যখন ব্যান হয়ে গেছিলো অনারের স্মার্টফোনগুলোতেও কিন্তু GMS অর্থাৎ গুগল মোবাইল সার্ভিসও বন্ধ হয়ে গেছিলো। এখন যেহেতু অনার নিজস্ব একটা স্বাধীন ব্র্যান্ড তাই জন্য গুগল মোবাইল সার্ভিস ইউজ করতে তাদের আর কোনো বাধা নেই, তারা এখন থেকে গুগল মোবাইল সার্ভিসটা ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে শুরু করে গুগলের সমস্ত সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই জন্যই কোম্পানিগুলো কিন্তু সাব ব্র্যান্ড তৈরি করে রাখে। এক হাত কেটে বাদ দিতে
খেলেও আর এক হাতে দিয়ে তারা কাজ চালিয়েই নেবে। পর আসবো অ্যাপেলের খবরে। অ্যাপেলের যে আপকামিং সিরিজ আইফোন 13 সিরিজের কোনো একটা ফোনে টাচ আইডি সুবিধা আমরা পাবো। হ্যাঁ, আমরা কিন্তু একদম যে ফ্ল্যাগশিপ লেভেলের আইফোনগুলো পাই সেখানে কিন্তু টাচ আইডি পাই না, সেখানে ফেস আনলকের সুবিধা পাই। আমরা সর্বশেষ পেয়েছিলাম আইফোন এসি 2020 ভার্সনে। অর্থাৎ আমরা 2022 যে আইফোন 13 পাবো সেই আইফোন 13-এ হয়তো আরও একটা লোয়ার ভার্সন থাকবে, যেটা ওই মিড প্রাইস সেন্টিক হবে 40-45,000 টাকা, এবং সেখানে হয়তো টাচ আইডি সাপোর্ট থাকবে। আজকে জন পসার টুইটার হ্যান্ডেলে একটা টুইট করেছেন, সো দেখতেই পাচ্ছেন এখন দেখা যাক আইফোন 13 সিরিজে সব থেকে লোয়েস্ট দাম কত হয়। এরপর আমরা কথা বলবো ওপোকে নিয়ে। ওপোর যে আপকামিং ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা আসবে ওপো ফাইন্ড এক্স 3 প্রো, অলরেডি একটা ছবি লিক হয়েছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা দেখতে পাচ্ছি। এছাড়াও বেশ কিছু ফিচার্স আমরা জানতে পারছি। এখানে থাকবে 4400mAh এর একটা ডুয়েল সেল ব্যাটারি, সঙ্গে সঙ্গে 144Hz কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, এবং 65W হয়তো ওয়্যার চার্জার থাকবে, 50W ওয়্যারলেস চার্জিং থাকবে। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকবে। সুতরাং একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আসতে চলেছে। এরপর আমরা চলে আসবো শাওমির খবরে। শাওমির তরফ থেকে আজকে অনেক খবর আছে। প্রথমেই বলবো MI 11 সিরিজের কথায়। MI 11 এই ফোনটা গ্লোবালি লঞ্চ করতে চলেছে, এটা আপনারা সকলেই জানেন। তবে এর যে বড় ভাই আসবে MI 11 প্রো, সেই ফোনটাকে নিয়ে কিন্তু আবার হাইপ তৈরি হচ্ছে, কারণ এখানেও একটা ফ্ল্যাগশিপ লেভেলের তকমা রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে। এছাড়াও ফোনটিতে থাকবে 2K অ্যামোলেড ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট থাকবে, এর সঙ্গে সঙ্গে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন তো থাকছেই, কার্ড ডিসপ্লে থাকছে, এছাড়াও এখানে 108MP প্রাইমারি ক্যামেরা থাকছে। সব থেকে বড় কথা, এই প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি 120x পর্যন্ত জুম সাপোর্টেড পাবেন। এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই ফোনটিতে একটা 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে, অর্থাৎ এই ফোনটা 1-20 মিনিটে আপনার ফুল চার্জ করে দেবে। বুঝতেই পারছেন। আসবো রেডমি K40 সিরিজের কথায়। রেডমি K40 সিরিজের একাধিক ফোন হবে, হতে পারে K40, K40 প্রো, K40 আলট্রা, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর আসছে। কোনো সময় বলা হচ্ছে রেডমি K40 একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের সাথে লঞ্চ হবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, আবার কখনো কখনো শোনা যাচ্ছে রেডমি K40 ফোনটা লঞ্চ হবে একটা শার্প ফ্ল্যাগশিপ, অর্থাৎ তার থেকে নিচে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 হতে পারে, অথবা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1200 চিপসেটের সঙ্গে হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু বিশ্বাসযোগ্য এবং কনফার্ম খবর নেই যে রেডমি K40 সিরিজ কোন প্রসেসরের সঙ্গে আসছে। এমনটাও হতে পারে 3টে ফোন হবে, 3টে প্রসেসরের সঙ্গে আসবে, এখন দেখা যাক। এবং ফেব্রুয়ারি মাসেই সমস্ত জল্পনা কল্পনা শেষ হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করতে চলেছে চায়নার বাজারে রেডমি K40 সিরিজ। আমরা অনেকদিন ধরেই ওয়েট করেছিলাম রেডমি নোট 10 সিরিজের জন্য, কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দিয়েছে শাওমির MI 10i ভারতের বাজারে লঞ্চ করিয়ে। তো সেক্ষেত্রে রেডমি নোট 10 প্রো নিয়ে কিছুটা ভাটা দেখা গেছিলো, আবার এটা ফুটতে চলেছে। হ্যাঁ, রেডমি নোট 10 প্রো IMDA সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, এবং যেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটা নাকি 4G হবে, 5G দুনিয়ায় 4G ফোন। এরপর আসবো স্যামসাংয়ের খবরে। স্যামসাংয়ের যে পরবর্তী ফ্ল্যাগশিপ লেভেলের ফোল্ডিং ফোন আসবে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 3, সেই ফোনটাকে নিয়ে আজকে কিছু খবর এসছে। এখানে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, এবং 120Hz একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতদিন পর্যন্ত খবর এসেছিলো যে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকতে পারে, তবে আজকে যেটুকু খবর আসছে যে এখানে একটা সেন্টার পাঞ্চল ডিসপ্লে থাকবে, এবং সেই পাঞ্চলটা নাকি খুবই ছোট হবে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার দামও লিক হয়ে এসছে, বলা হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে ফোনটার দাম হতে চলেছে। আপনারা সকলেই ওয়েট করে আছেন স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72 এই দুটো ফোনের জন্য। হ্যাঁ, আজকে স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটার একটা ব্যাক প্যানেলের ছবি লিক হয়ে সামনে এসছে। 91mobile.com এই আপনারা সকলেই জানেন একটা ট্রাস্টেড ওয়েবসাইট, তারা এই ছবিটা লিক করে দিয়েছে, এবং এই ফোনটা কিন্তু অলরেডি মাস প্রোডাকশনের জন্য চলে গেছে, BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেই হয়তো আমরা স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72 দুটো ফোনই দেখতে পারি, এবং বাংলাদেশে এটা আনঅফিসিয়ালি প্রথমে যাবে, তারপরে অফিসিয়ালি তো অবশ্যই যাবে, তবে অফিসিয়ালি কিছুটা দাম বেশি হতে পারে। তবে A52 দুটো ভ্যারিয়েন্ট হতে পারে, একটা 5G ভ্যারিয়েন্ট, একটা 4G ভ্যারিয়েন্ট। 5G থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 প্রসেসর, এবং 4G থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। আমি স্যামসাংকে এইটুকুই রিকোয়েস্ট করব, আমরা কিন্তু আর পিছিয়ে নেই, অন্তত 5G ভ্যারিয়েন্টটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হোক। এরপরে আসবো রিয়েলমির খবরে। রিয়েলমি X সিরিজ খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে, এবং এটা রিয়েলমি টুইটার হ্যান্ডেলে অলরেডি প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম 28 জানুয়ারি হয়তো রিয়েলমি X7 সিরিজ ভারতের বাজারে লঞ্চ হবে, কিন্তু আজকে জানা যাচ্ছে এটা ফেব্রুয়ারি 1st উইকে লঞ্চ হবে।
এখন দেখা যাক রিয়েলমি শুধু লেট করে আসছে, কবে আদৌ তারা এটাকে লঞ্চ করতে পারে। তবে রিয়েলমি তাদের দুটো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ওপর কাজ করছে, একটা রিয়েলমি এক্স নাইন সিরিজের এক্স নাইন প্রো, একটা রিয়েলমি রেস প্রো। অলরেডি আমরা জানতাম রিয়েলমি রেস প্রো এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, এর সঙ্গে সঙ্গে 6.8 ইঞ্চির একটা ওয়েলের ডিসপ্লে থাকবে, 160Hz রিফ্রেশ রেট থাকবে এবং 5000 mAh ব্যাটারি, 125W ফাস্ট চার্জার সাপোর্ট থাকবে, 64MP কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে। অন্যদিকে আরও একটা ফোন রিয়েলমি এক্স নাইন প্রো, এখানে থাকবে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি 1200 প্রসেসর, 6.4 ইঞ্চি ওয়েলের ডিসপ্লে থাকবে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে, 4500mAh ব্যাটারি থাকবে, 65W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। এবং শাওমি যেহেতু 108MP ক্যামেরা দিয়ে ফোন লঞ্চ করিয়েছে, রিয়েলমিকেও করতে হবে। রিয়েলমি এক্স নাইন প্রোতে থাকবে 108MP প্রাইমারি ক্যামেরা, তারপরে থাকবে 13 MP আরও একটা ক্যামেরা। এখন দেখা যাক পরবর্তী দুটো 13MP কী ক্যামেরা হয়। অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আমরা আশা করে আছি, তবে আগে চায়নার বাজারে লঞ্চ হবে, তারপরে আমাদের এখানে। রিয়েলমি আরও একটা বাজেট ক্যাটাগরি ফোন ভিয়েতনামের বাজারে লঞ্চ করতে চলেছে, রিয়েলমি C20। যদিও এই ফোনটার আকর্ষণীয় স্পেসিফিকেশন তেমন কিছুই নেই, 6.5 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর রয়েছে, 8MP রেয়ার ক্যামেরা, 5MP সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 10W চার্জার রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এবং আশা করা যাচ্ছে এই ফোনটাও ইন্ডিয়ার বাজারে আসবে। ইন্ডিয়ার বাজারে আসার কোনো মানেই হয় না, কারণ ওই 7-8 হাজার টাকা প্রাইস পয়েন্টে অলরেডি অনেক ফোন রিয়েলমির এই G35 দিয়ে অ্যাভেলেবেল। অ্যাপেলের পর শাওমি, শাওমির পর স্যামসাং, স্যামসাংয়ের পর রিয়েলমি, এই তো একটা চেন। কিসের চেন বুঝতে পারলেন না তো? হ্যাঁ, বক্স থেকে চার্জার সরিয়ে নেওয়ার খেলা। আজকে ভারতের রিয়েলমি CEO মাধব সেট একটা তার টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন, যেখানে রিয়েলমি X7 এর একটা বক্স দেখা যাচ্ছে এবং বক্সটা একটা খামে ঢাকা এবং বক্সটা এতটাই স্লিক, এবং তিনি সেটা লিখে দিয়েছেন যে আল্ট্রা স্লিক বডি। সো এই বক্সে হয়তো চার্জার নেই। হ্যাঁ, একটা 65W ফোন আসছে এবং সেখানে চার্জার নেই, আরও একটা 2000 টাকা এক্সট্রা খরচ করে আমাদের চার্জার কিনতে হবে, কি ভেবেছে এরা? অবশ্যই প্রোটেস্ট করা উচিত। শুধুমাত্র তাই নয়, রিয়েলমির আরও দুটো বাজেট ক্যাটাগরির 5G ফোন RMX 3121 এবং RMX 3122 3C সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, এবং আমরা এটা মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে জানতে পারছি, এবং এটা হতে পারে 5G ফোন 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এবং এগুলো কিন্তু বাজেট ক্যাটাগরির 5G ফোন হতে পারে। কি তাহলে কি আমরা 10,000 টাকার প্রাইস ক্যাটাগরিতে এখন ভারতে 5G পাবো? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে এবার একটা লাইক হয়ে যাক, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা শুধুমাত্র আপনার জন্য দেওয়া আছে, আপনারা ভালোবাসা দিয়েছেন এবং সেই ভালোবাসাটাই আশকারাতে পরিণত হয়েছে, সুতরাং আজকে কিন্তু লাইক করতেই হবে। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নেবেন, কারণ এই টেক নিউজগুলো সবার আগে কিন্তু আমি টুইটারে পোস্ট করছি, এবার ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও আপনারা জয়েন হতে পারেন সব থেকে আগে টেক নিউজগুলো পেয়ে যাওয়ার জন্য। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পড়বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন সোহেল রানা, দাদা আপনার চ্যানেলে বেল আইকন অন করা যাচ্ছে না আমার, এখান থেকে দ্য অ্যাকশন ইজ টার্নড অফ এই জাতীয় লেখা আসছে। তো প্রথমেই বলে দিই, এই প্রবলেমটা শুধুমাত্র ওনার হচ্ছে না, অনেকের সাথেই হচ্ছে। আমি বলবো যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, বেল আইকন অন করা যাচ্ছে না, তারা প্রথমে আমাকে আনসাবস্ক্রাইব করে দাও, তারপরে কিন্তু সাবস্ক্রাইব করার করে তারপরে বেল আইকনটা প্রেস করে দিও, আনসাবস্ক্রাইব করে চলে যেও না, তাহলে একটু খারাপই লাগবে। সো দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থেকো, পরের দিনের টেক নিউজ আরও জমজমাট।